রাত পোহারেই অনুষ্ঠিত হবে বাগদেবীর আরাধনা। পূর্ব বর্ধমান জেলার কালনায় সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ ধুমধাম অনুষ্ঠিত হয়। কালনার লক্ষ্মীগঞ্জ পাড়া এলাকায় রাজ্য সরকারের অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের থিম করে চমক দিয়েছে হরিজন সমিতির সদস্যরা। এবছর তাদের পুজো 60 বছরে পদার্পণ করল। উদ্যোক্তারা জানান, পুজোর বাজেট 1,20,000। পুজোর উদ্বোধন করবেন করোনা যোদ্ধারা। প্রশ্নের উত্তরে ক্লাব সদস্য জানান, রাজ্য সরকারের প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। মহিলারা হাতে টাকা পেয়ে যে সুবিধা পেয়েছে তা দেখেই অনুপ্রাণিত হয়ে এই লক্ষ্মীর ভাণ্ডারের থিম করেছে। থিম করেছে লক্ষ্মী ভাণ্ডার। আচ্ছা, কী ক্লাবের পুজো, কত বছর? এটা হরিজন সমিতি, আমাদের 1962 সালে স্থাপিত। এবছর 60তম বর্ষ। কত টাকা বাজেট রেখেছে? আমাদের 1,20,000 টাকা বাজেট। আচ্ছা, এই প্রকল্পের পুজো করার কেন পরিকল্পনা? এই প্রকল্পর ইয়ে হচ্ছে, আসলে আমাদের রাজ্য সরকার অনেক প্রকল্প করেছে, তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডারটা হচ্ছে খুব হাইলাইট করেছে, এবং লক্ষ্মী ভাণ্ডারটাই মেয়ে ছেলে আকর্ষিত হবে এবং বাচ্চারা আকর্ষিত হবে, এই মধ্যে লক্ষ্মী ভাণ্ডারটা পাবে। আচ্ছা, কী ক্লাবের পুজো আপনাদের? আমাদের হরিজন সমিতি। পাড়াটার নাম? পাড়াটার নাম লক্ষ্মীগঞ্জ পাড়া। কী থাকছে মণ্ডপের মধ্যে? মণ্ডপের মধ্যে আমাদের একটা বাচ্চা প্রতিমা থাকছে, এবং লক্ষ্মী ভাণ্ডার যেটা আছে সেটা থাকছে। সামনে একটা বড় 6 ফুটের লক্ষ্মী ভাণ্ডার থাকবে। কী নাম আপনার? আমার নাম হচ্ছে শক্তি হাড়ি, এবং আমাদের কালকে উদ্বোধন আছে। উদ্বোধনে করোনা যোদ্ধারা হচ্ছে উদ্বোধন করবে, তার মধ্যে পুলিশকর্মী থাকবে, ডাক্তার সুপার থাকবে, এবং হচ্ছে কালনা পৌরসভার যে কর্মচারী আছে তারা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।